ओम निरंजनं नित्यं अनंत रूपं भक्तानुकंपा धृत विग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसनमामः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्रीज्योतिराजाय विवेकानंदसूरये सच्चेत्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शास्त्रज्ञाय प्रशांताय वेदांतप्रतिपादिने नमस्तवेदोपादाय ज्ञानविज्ञानदीप्तये। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। আমাদের আলোচনা চলছে যে অধ্যায়টি তার শিরোনাম হলো জ্ঞানচক্ষুর মাধ্যমেই আত্মানুভূতি হয়। যে আত্মা আমাদের অন্তরে সবসময় বিরাজ করছেন তার অনুভূতি করতে গেলে বাইরে চক্ষু দিয়ে হয় না, স্বাভাবিক, কারণ তিনি তো অন্তরের বস্তু। তাকে দেখতে গেলে আমাদের অন্তরে যে জ্ঞানচক্ষু দেওয়া আছে সেই জ্ঞানচক্ষুর উন্মিলনে আমরা তাকে দেখতে পাবো। এটি অন্তরে অনুভব দ্বারা দেখা, প্রত্যক্ষ দর্শনের মতনই দেখা। যিনি অন্তরে বিরাজ করছেন আত্মারূপে সেই বিষয়েই মহারাজের বক্তব্য আমরা আলোচনা করছি। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়, সেখানে শ্রীকৃষ্ণ বলেছেন, মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কষ্টি। আমার সনাতন অংশ জীবস্বরূপ হইয়া প্রকৃতিতে অবস্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সংসারে আকর্ষণ করিয়া থাকে। এই নিয়ে স্বামী অবয়ানন্দ মহারাজের যারা পরলোকে বইটি গ্রন্থটি পড়েছেন তারা বুঝবেন কীভাবে আত্মা শরীরে আসেন, আবার শরীর পরিত্যাগ করে অন্তর্ধান করেন। এইসব খুব সূক্ষ্ম বস্তু, সূক্ষ্ম জ্ঞানের বিষয়, সেগুলি স্বামী অবিনন্দ মহারাজের গ্রন্থ থেকে আমরা পাই, জানতে পারি। তা ভগবান শ্রীকৃষ্ণ সেটি পঞ্চদশ অধ্যায়ে বলেছেন যে আমার সনাতন অংশ জীবস্বরূপ হইয়া প্রকৃতিতে অবস্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সংসারে আকর্ষণ করিয়া থাকে। যিনি জীব হয়ে আমাদের মধ্যে বাস করছেন সেই যে পরমাত্মা, সেটি হল ঈশ্বরের সনাতন অংশ, অর্থাৎ বরাবরই সেটি বর্তমান। সেইটি ওই জীবস্বরূপ হইয়া প্রকৃতিতে অবস্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সংসারে আকর্ষণ করিয়া থাকে। সেই আত্মা আগে থেকেই রয়েছেন, তার অবস্থিতির জন্য তার শক্তিতে জীবাত্মা এই তার শ্রবণ শক্তি, গ্রহণ শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, এইসব যা যা শক্তির দরকার বিভিন্ন ইন্দ্রিয়াদির মাধ্যমে সেগুলি তিনি আকর্ষণ করেন। করার ফলেই এবং শরীর ত্যাগ করার সময় সেই সব শক্তিগুলিকে তিনি নিজের মধ্যে মিশিয়ে দেন। নিজের মধ্যে মিশিয়ে দেন মানে তার সঙ্গেই থাকে, আবার শরীর ত্যাগ হলে পারে সেইগুলিকে তিনি সঙ্গে নিয়ে যাবেন, আবার যেখানে তিনি শরীর ধারণ করবেন সেখানে তিনি সেই সব ইন্দ্রিয় শক্তিগুলিকে আবার প্রকাশ করবেন। এইভাবে এই সংসার যাত্রা মনুষ্য নামে প্রাণীর জীবনযাত্রা পরিচালিত হয়ে চলেছে এক জন্মের পর আরেক জন্ম। তো সে মহারাজ সেটি বলছেন
প্রকৃতিতেই থাকে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি ও মনোবৃত্তিও। আমাদের বাইরে থেকে এগুলি আসে না, প্রকৃতির মধ্যেই আছে। আবার আমরা আমাদের শরীর যখন যায় তখন আমরা সেই সব ইন্দ্রিয়গুলিকে আকর্ষণ করে নিয়ে যাই সঙ্গে করে সূক্ষ্ম অবস্থায়। সেই শক্তি জীবনী শক্তির মধ্যেই দেওয়া থাকে, যার জন্য আমরা দেখি মৃত্যুকালে মানুষের বিভিন্ন শরীরে ইন্দ্রিয়গুলি বজায় থাকলে কিন্তু ইন্দ্রিয় শক্তিগুলি লোপ পায়। কোথায় যায়? ওই জীবাত্মা তার মধ্যে সেগুলো আকর্ষণ করে নিচ্ছেন, ধীরে ধীরে শরীর ত্যাগ হবে, তাই তিনি সেই ইন্দ্রিয় শক্তিগুলিকে নিজের মধ্যে টেনে নিচ্ছেন। আবার যেখানে গিয়ে তিনি শরীর ধারণ করবেন সেখানে সেই সব শক্তিগুলি আবার প্রকাশিত হবে। সব জ্ঞান ইত্যাদি সব তার সংস্কার রূপে তার মধ্যে থাকে সেই সূক্ষ্ম শরীরে। এগুলি স্বামী অবনন্দ মহারাজের পরলোকে যারা পড়েছেন তারা এগুলি জানতে পারবেন। কৃষ্ণ বলেছেন আমারই এক অংশ এই জীবন জগতের প্রাণবন্ত আত্মা হয়ে রয়েছে অনাদিকাল ধরে, এবং নিজের কাছে আকর্ষণ করছে পাঁচটি গুণকে, অর্থাৎ পাঁচটি ইন্দ্রিয় স্থানকে ও তৎস ষষ্ঠরূপে মনকে। সেগুলি প্রকৃতিতে অবস্থান করে, পঞ্চেন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে মন। এইসব ইন্দ্রিয়ের দ্বারাই মনই হচ্ছে সমস্ত অন্যান্য ইন্দ্রিয়গুলির চালক। এইসবগুলো নিয়েই আমাদের জীবনে আমরা জন্মগ্রহণ করি, পূর্বজন্ম থেকে আকর্ষণ করে নিয়ে সেগুলি সঙ্গে নিয়ে সূক্ষ্ম অবস্থায় থাকি। তারপর শরীর ধারণ করলে সেই সবগুলি আবার ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। যার জন্যে বিভিন্ন মানুষের জন্মগ্রহণ পরে বিভিন্ন স্মৃতি থাকে এবং তাদের মধ্যে জ্ঞানের সূক্ষ্মতা, জ্ঞানের পরিচয় অনেক কিছু তাদের জীবনের থেকে জীবন থেকে প্রকাশ পেয়ে থাকে। সেগুলি পূর্বজন্মের জন্য হয়ে থাকে, পূর্বজন্মের জ্ঞান সংস্কারের জন্য হয়ে থাকে। এসবগুলি খুব সূক্ষ্ম বিজ্ঞান, মনোবিজ্ঞানের মধ্যেই পড়ে। স্বামী অবনন্দ মহারাজের বিভিন্ন গ্রন্থের মধ্যে তিন চারখানে বই রয়েছে, গ্রন্থগুলির মধ্যে এইগুলি পরিষ্কারভাবে জানতে পারা যায়। তাই তিনি এখানে সেটি বলেছেন প্রকৃতিতেই থাকে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি ও মনোবৃত্তিও। মন ও প্রাণবন্ত আত্মার অংশ নয়, মন ওই প্রাণবন্ত আত্মার অংশ নয়, কিন্তু কেবল অধিক মানসিক ও অধিক প্রাকৃতিক। যখন বলা হয় যে এটি মানসিক বা প্রাকৃতিক, তখন বুঝতে হবে যে এটি সচেতন বস্তু নয় পরন্তু অচেতন। আত্মা হল চেতনার বা ধীশক্তির উৎস। এই আত্মা জন্মের সময় সৃষ্টি হয়নি, অনেকে যেমন বিশ্বাস করে, পরন্তু এর অস্তিত্ব অনাদি অতীত কাল থেকে অনন্ত সত্তার অংশরূপে। এই যেন পরমাত্মার বা ব্রহ্মের অংশ, যার জন্য এই এটি বলা হয়েছে মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কষ্টটি। পঞ্চদশ অধ্যায় সপ্তম শ্লোকে এটি বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার সনাতন অংশ জীবস্বরূপ হইয়া প্রকৃতিতে অবস্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সংসারে আকর্ষণ করিয়া থাকে। এই শক্তিগুলি পঞ্চেন্দ্রিয় যে শক্তিগুলি প্রকৃতিতেই আছে, সেখান থেকে সেগুলি আকর্ষণ করে নেয় মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সংসারে আকর্ষণ করিয়া থাকে। অর্থাৎ জলপাত্র সরিয়ে নিলে জলে প্রতিবিম্বিত সূর্য যেমন অপসারিত হয়, কিন্তু প্রকৃত সূর্য পূর্বের মতোই কিরণ দিতে থাকে, তেমনই অজ্ঞানজ জীব উপাধি অপসারিত হলে জীব তাহা প্রকৃত ব্রহ্মরূপে প্রত্যাবর্তন করে। এখন আত্মা ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে বলা যায় বেদান্তে যখন আমরা পরম সত্তাকে বাহ্য বা অতীন্দ্রিয়ভাবে দেখি তখন তিনি ব্রহ্ম নামে পরিচিত হন, আর যখন এই সত্তাকে আন্তর বা সর্বব্যাপ্ত রূপে দেখি তখন তিনি আত্মা নামে পরিচিত হন। কিন্তু যেহেতু পরম সত্তা বাহ্য ও আন্তর দুই,
সেহেতু এই নাম বা সংজ্ঞা সকল মূলত কোনো পার্থক্যের ইঙ্গিত করে না। কারণ চতুর্দিকস্থ ব্রহ্মকে অন্তরস্থ আত্মারূপে জানা ও অনুভব করা যায়, এবং তাই আত্মা ব্রহ্মতত্ত্ব উপনিষদে সচ্চিত আনন্দ বা পরম সত্তা চেতনা আনন্দরূপে বর্ণিত হয়েছেন। এবং মনে রাখতে হবে যে অস্তিত্ব চৈতন্য আনন্দ হলো আত্মা ব্রহ্মের গুণ, কিন্তু তারা স্বরূপত আত্মা ব্রহ্ম থেকে অভিন্ন। আত্মা ব্রহ্মেরই এইগুলি শক্তি, চতুর্দিক থেকে সেগুলি আত্মারূপে জানা অনুভব করা যায়। তাই এই ব্রহ্মতত্ত্ব উপনিষদে সচ্চিত আনন্দ বা পরম সত্তা চেতনা আনন্দরূপে বর্ণিত হয়েছেন। এবং মনে রাখতে হবে যে অস্তিত্ব চৈতন্য আনন্দ হল আত্মা ব্রহ্মের গুণ, কিন্তু তারা স্বরূপত আত্মা ব্রহ্ম থেকে অভিন্ন। আমরা এর আগে এই বিষয়ে সর্বশেষ যে অংশ আমরা আলোচনা করেছিলাম সেটুকু পড়ে শোনাচ্ছি। এখন আমরা জানি যে আকাশ হলো অবিভাজ্য, একইভাবে গতি কথাটির ব্যবহার করতে পারি। বস্তু আত্মাগুলি হলো কেবল এক অনন্ত সত্তার সীমিত অভিব্যক্তিগুলির সীমিত রূপ। ঘরের মধ্যে বা জগের মধ্যে বা কলসির মধ্যে বা অন্য পাত্রে যে আকাশ রয়েছে, মানে যে স্পেস রয়েছে, প্রতিটি পাত্রের ভেতরে স্পেস রয়েছে, ভিন্ন ভিন্ন আকারে স্পেসের আকারে তার আকার, বাস্তবে তাহলে বিশ্বের আকাশের সঙ্গে একীভূত। তাই বেষ্টি আত্মা ও বিশ্ব আত্মার প্রকৃত স্বরূপ একই। সারা বিশ্বে যে এক আত্মা অদৃশ্য হয়ে রয়েছেন, যার শক্তিতে সব কিছু ইন্দ্রিয় শক্তি প্রকাশ হচ্ছে, তাই বেষ্টি আত্মা ও বিশ্ব আত্মার প্রকৃত স্বরূপ একই। এই কথা উপলব্ধি করা আমাদের পক্ষে দুরূহ, কারণ শৈশব থেকে আমরা অন্যরকম ভাব নিয়ে বড় হয়েছি। আমরা জন্মগ্রহণ করেছি, পূর্বে আমাদের অস্তিত্ব ছিল না, আমরা সত্তা পেয়েছি এবং সেই সত্তা নিয়ে বারবার বেঁচে থাকব, এই ভাব আমাদের মনকে দৃঢ়ভাবে প্রভাবিত করে রেখেছে, বিশেষত পাশ্চাত্য দেশের লোকের মনকে। যদিও স্কুলের বা বইয়ের মাধ্যমে তারা এই ভাব নাও শিখে থাকতে পারে, তবু এই ভাব তারা সংগ্রহ করে পারিপার্শ্বিক পরিবেশ থেকে, আত্মীয় স্বজন অভিভাবক ইত্যাদির কথোপকথনের মাধ্যমে তারাও জানতে পারে যে তাদের মধ্যে আত্মা অধিষ্ঠান রয়েছে। কারণ খ্রিস্টান দেশগুলিতে এ ভাব ছড়িয়ে আছে। যখন সকল খ্রিস্টান দেশে এই ভাব শিক্ষা দেওয়া হয় যে শরীরের জন্মের পূর্বে বেষ্টি আত্মার অস্তিত্ব থাকে না, পরম সত্তায় অনন্ত শক্তির দ্বারাই একটি আত্মা প্রথম সৃষ্ট হয় এবং তা ভবিষ্যতে চিরকাল থাকবে। কিন্তু তুমি দেখবে যে বেদান্তে এই ধারণাকে বৈজ্ঞানিক ও যুক্তিসঙ্গত বলে মনে করা হয় না। কারণ বেদান্ত বলে যার জন্ম আছে তার মৃত্যুও আছে, এমন বস্তু দেখা যায় না যা ভবিষ্যতে চিরন্তন অথচ আদিতে সীমিত। যদি কোনো বস্তু ভবিষ্যতে অনন্ত হয় তবে তার আদিও অনন্ত, অথচ অনন্তকাল থেকেই রয়েছে। আদিতে অনন্ত আর অন্তে সীমিত এমন বস্তু সৃষ্টি হয় না, জগতে সৃষ্ট হয় না। প্রকৃতিতে এমন কোনো দৃষ্টান্ত নেই যার দ্বারা এই তত্ত্ব প্রমাণিত হয়। কালে যার সৃষ্টি কালেই যার সমাপ্তি, এ হলো প্রকৃতির নিয়ম। প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রমিক কিছুর ওপর বিশ্বাস স্থাপন করা হলো কুসংস্কার, প্রেজুডিস। ওই ধারণা কোনো প্রাকৃতিক ঘটনার দ্বারা সমর্থিত হয় না। তাই বেদান্ত এই ধারণা বর্জন করে ও বলে যে আত্মা যদি ভবিষ্যতে চিরন্তন হয় তবে তা অতীতেও চিরন্তন ছিল। ভবিষ্যতে কোথা থেকে আসবে? যা আগে থেকে নেই, ভবিষ্যতে থাকতে গেলে ভবিষ্যতে যা আসবে তা তো আগে থেকে এক জায়গায় ছিল, তবেই সে পরবর্তীতে সময়ে সে আসতে পারে। তাই যদি ভবিষ্যতে চিরন্তন হয় তবে তা অতীতেও চিরন্তন ছিল। তাই শ্রীকৃষ্ণ বলেছেন,
অনাদিকাল থেকেই আমার একটি অংশ এই জগতে প্রাণবন্ত হয়ে আত্মা হয়ে আছে, জীবাত্মা যাকে বলা হয়। তাই তাকে দেখা যায় অনাদিকাল ধরে, মানে একটা মৃত্যুর আগেও ছিল, মৃত্যুর পরেও আসে। কবে থেকে তোমার অস্তিত্ব এই সংসারে? অনাদিকাল থেকে তোমার অস্তিত্ব রয়েছে। তুমি আসছো যাচ্ছ, নতুন নতুন শরীর গ্রহণ করছো, কিন্তু একই আত্মা বারবার আসছে যাতায়াত করছে, কারণ তোমার আত্মশক্তি সেই তোমার অন্তরস্থ যে আত্মা তার মধ্যেই সীমিত। অনাদিকাল থেকে তোমার অস্তিত্ব রয়েছে, তাই অতীতেও তুমি বরাবর ছিলে। কতদিন আগে থেকে? যতদূর তুমি ভাবতে পারো। জগৎ সৃষ্টির পূর্বেও তুমি ছিলে। এই জন্য বলে আত্মা, আব্রাহাম যখন জন্মেছিলেন তার পূর্বেও আমি ছিলাম। আব্রাহামের জন্মের পূর্বেও তুমি ছিলে, কারণ জীবাত্মা তো অনন্ত, তাই আগেও ছিল ভবিষ্যতেও থাকবে। তুমি এখনই খুঁজে পাবে না কীরূপে তুমি ছিলে, তবু তোমার অস্তিত্ব ছিল। তুমি হয়তো কোনো নিম্নতর স্তরের বা অন্য কোনো লোকে বিদ্যমান ছিলে, মানে সূক্ষ্ম অবস্থায়। এই পৃথিবী একমাত্র অস্তিত্ব লোক নয়, কোটি কোটি গ্রহ নক্ষত্র ও অন্যান্য জগৎ আছে, যেখানে পৃথিবী সৃষ্টি হবার পূর্বে প্রাণবন্ত জীবের অস্তিত্ব থেকে থাকবে। তাই নির্দিষ্ট করে বলা যায় না ঠিক কীরূপে বা কোন স্থানে আমাদের পূর্ব অস্তিত্ব ছিল, তবে আমাদের পূর্ব অস্তিত্ব ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং খ্রিস্ট নিজে সেই রূপ মনে করতেন যখন তিনি বলেছিলেন আব্রাহামের অস্তিত্বের পূর্বে আমার অস্তিত্ব ছিল। আচ্ছা, তিনি এই বিজ্ঞানকে জানতেন, তিনি মনে করতেন না, তিনিই কেবল একজন ব্যতিক্রমী। একথা যদি আমরা ঠিক বুঝে থাকি, যদি আমরা বেদান্তি পর্যালোচনা করি এবং খ্রিস্টের উপদেশগুলির প্রকৃত তাৎপর্য বুঝতে চেষ্টা করি, তবে আমরা নতুন আলোক পাব আর আরও ভালো করে বুঝব। তখন আমরা বুঝব খ্রিস্ট কেন বলেছিলেন বেষ্টি আত্মারূপে তিনি আব্রাহামের জন্মের আগে থেকেই ছিলেন। সকলেই খ্রিস্টান দেশের মানুষের লোকেরা এটাই বিশ্বাস যে তারা আব্রাহামই হচ্ছে সবচেয়ে প্রথম জন্মগ্রহণ করেছিলেন জগতে, তার আগে মনুষ্য শরীর নিয়ে জন্মগ্রহণ কোনো প্রাণী ছিল না। এইভাবেই আমরা দেখতে পাবো যদি আমাদের পূর্ব সৃষ্টি সম্বন্ধে আমাদের বোধ থাকে, যদি আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত হই যে আমরা আগে ছিলাম, তবে আমরা সহজেই বলতে পারি যে মোজেসের পূর্বেও আমি ছিলাম। আমরা যদি একবার এই ভাবে সত্যতা সম্বন্ধে স্থির নিশ্চিত হই, তবে আমরাও ওইরূপ বলতে পারবো। আমাদের সচেতনতার পরিধি বিস্তৃত হবে অনাদি অতীত পর্যন্ত, তখন আমরা বলতে পারবো আমি আগে ছিলাম, তাই বরাবর থাকবো, কারণ আমি হলাম সেই চিরন্তন চিতন সত্তা, আমি পরম চৈতন্যের অংশ, আমার মৃত্যু নেই, পরিবর্তন নেই, আমি চিরন্তন। তাই আমার অস্তিত্বের সম্বন্ধে কোনো প্রশ্ন নেই, এবং বেদান্তের প্রতিটি কথার মধ্যে সেই উপলব্ধি রয়েছে। আমি যে ছিলাম জন্মের আগেও সেটি সিদ্ধান্ত রূপে সকলেই স্বীকার করেছেন। ভারতে একজন সাধারণ রাস্তার লোককে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আগেও ছিলে, তবে সে বলবে অবশ্যই আমি ছিলাম, কারণ সে এটিকে স্বতঃসিদ্ধ মনে করে। যদিও সে এর কোনো বিশেষ ব্যাখ্যা দিতে পারে না, তবু সে বিশ্বাস করে, কারণ এটি হলো সব থেকে যুক্তিযুক্ত অবস্থা। আগে যদি আমি না থেকে থাকি তাহলে আমি এখন এলাম কোথা থেকে? শূন্য থেকে তো আসিনি, শূন্য থেকে যা আসবে তা শূন্যই হবে, কিন্তু আমি তো একজন জীবিত সত্তা, তাহলে আমি নিশ্চয়ই পূর্বে ছিলাম। যা কিছু যুক্তিযুক্ত হবে তাই তোমার মনকে নাড়া দেবে, আর তুমি যদি শৈশব থেকে ওই যুক্তিযুক্তভাবে মানুষ হয়ে থাকো তবে তোমারও একই রকম ধারণা হবে। তুমি যে একটি চিরন্তন বস্তু বা অনন্তের অংশ তা উপলব্ধি করতে কোনো অসুবিধা হবে না। তোমার মনে রাখা উচিত যে বেদান্ত বলে অনন্তের প্রত্যেকটি অংশই অনন্ত। অনন্ত যে জগৎ তার মধ্যে কিছু অংশ তাতে নিঃশেষ হয়ে যাবে আর কিছু অংশ বেঁচে থাকবে, এরকম হবে না। এখানে
বলা হয়েছে পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণ থেকে যদি পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকে না, কারণ যে পূর্ণ পূর্ণ বস্তু তার থেকে তুমি যদি পূর্ণ বস্তুটাও নিয়ে নাও তাহলে সে আবার পূর্ণ বস্তুই থেকে যাবে, এটি সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পূর্ণস্ব পূর্ণম আদায় পূর্ণমেব অবশিষ্যতে, তা নাহলে সে পূর্ণ হতে পারে না। যে পূর্ণ তার থেকে তুমি যদি পূর্ণটাই নাও তাহলে সে পূর্ণটাই থাকবে, কারণ পূর্ণ তো কোনো সময় অংশ হবে না, তাই পূর্ণ থেকে নিতে গেলে পূর্ণটাই নিতে হবে, নিতে গেলে সে পূর্ণই তো থেকে গেল, তার আর অংশ হলো না। সেই জন্য অর্থাৎ পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকেন। এখন প্রশ্ন হতে পারে বেষ্টি আত্মা বা জীবাত্মা যাকে বলা হয় কীভাবে শরীরে বাস করে, আবার কীভাবে এই শরীর ত্যাগ করে। এসব সূক্ষ্ম বস্তুগুলি ধারণা করতে গেলে শুদ্ধ চিত্ত হওয়া দরকার, অর্থাৎ মনকে একাগ্র না করতে পারলে এগুলি ধরা যায় না, কারণ এগুলি বাইরে থেকে দেখা যায় না, অদৃশ্য কিন্তু ঘটে চলেছে। কী নাকি শরীরে বাস করে আবার কীভাবে শরীর থেকে ত্যাগ করে এই বেষ্টি আত্মা, সেগুলি জানবার বিষয় কিন্তু সূক্ষ্ম, এই জন্য খুব সতর্ক হয়ে মনকে একাগ্র করে রাখতে হয় এই বিষয়ে জানবার জন্য মহারাজ বলছেন সে কথা। প্রশ্ন হতে পারে বেষ্টি আত্মা কীভাবে শরীরে বাস করে, আবার কীভাবে শরীর ত্যাগ করে, এটি তো আমাদের জানবার বিষয়। প্রভু শ্রীকৃষ্ণ বলছেন আত্মা যখন শরীর গ্রহণ ও ত্যাগ করেন তখন তিনি তা গ্রহণ করেন ও ছেড়ে চলে যান এমনভাবে, ঠিক যেমন বায়ু গন্ধাধার অর্থাৎ পুষ্প থেকে গন্ধ সংগ্রহ করে থাকে তেমনিভাবে। এই পঞ্চদশ অধ্যায় অষ্টম শ্লোকে এটি বলেছে শরীরং যত বাপ্নৌতি যচ্চাপি উৎক্রামতি স্বরহ গৃহীত্বই টানি সংজাতি বায়ুর গন্ধান ইবাশয়েত। যেমন বায়ু পুষ্পাদি হইতে গন্ধবিশিষ্ট সূক্ষ্ম কণাসমূহ লইয়া যায়, তদ্রূপ জীবন যখন দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করেন তখন সেই সকলকে পঞ্চেন্দ্রিয় মনকে সঙ্গে করিয়া লইয়া যান। এই জন্যে মৃত্যুকালে দেখা যায় যে হয়তো প্রথম প্রথম হয়তো কানে শুনতে পাচ্ছেন না, তারপরে হয়তো চোখে দেখতে পাচ্ছেন না, তারপরে হয়তো শরীরে কোনো সাড়া নেই, এইরকম এক পর একের এই যে মানুষের সমস্ত ইন্দ্রিয়াদি রয়েছে চক্ষু কর্ণ নাসিকাদি উভয়তক, এগুলি অসাড় হয়ে যায় মৃত্যুর পূর্বে। অসাড় হয়ে যায় মানে একে একে জীবন আমাদের মধ্যে যে জীবন সত্তা রয়েছে জীবাত্মা, সে তার এই শক্তিগুলিকে এই শরীরে প্রকাশ করেছিল, আবার সেগুলি সে নিয়ে চলে যাবে, আবার যেখানে জন্মগ্রহণ করবে সেখানে সেই শরীর সেই শক্তিগুলিকে আবার সে প্রকাশ করবে। ওই জন্যে ওইগুলি সমস্ত শরীর থেকে চলে যায় মৃত্যুর পূর্বে, কারণ ওইগুলো জীবাত্মা টেনে নেন নিজের কাছে রাখেন। তারপরে সূক্ষ্ম অবস্থাকে যদি থাকার পর যখন আবার শরীর গ্রহণ করা হয় তখন সেগুলিকে আবার তিনি নতুনভাবে প্রকাশ করতে পারেন। শরীরং যত আপনার তত্ত্বী যাপি কামতীশ্বরাহ গৃহীতানি সংজাতি বায়ুর গন্ধা নিবাসাত। যেমন বায়ু পুষ্পাদি হইতে গন্ধবিশিষ্ট সূক্ষ্ম বা কথাসমূহ লইয়া যায়, তদ্রূপ জীব যখন দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করেন তখন সেই সকলকে সেই পঞ্চেন্দ্রিয় মনকে সঙ্গে করিয়া লইয়া যান। ওই সঙ্গেই থাকে, যখন শিশু জন্মগ্রহণ করে তখন মনে হয় যে একটা নতুন প্রাণ এসে গেল, একটা নতুন আত্মা সৃষ্টি হলো ইত্যাদি, সবই নতুন, তা নয়, শরীরটাই কেবল নতুন আর বাকি সব আগে আগে জন্ম থেকে আকর্ষণ করে নিয়ে এসেছেন, নিয়ে এসে এই শরীরে বাস করছেন, পরে সেখানে ধীরে ধীরে আরও প্রকাশিত হবে। পঞ্চাশে অষ্টম শ্লোকে এটি বলা হয়েছে শরীরং যত আপনতি যাপি কামতি সরহ গৃহীত্বইতানি সংজাতি বায়ুর গন্ধান ইবাস হয়। উদাহরণ দিচ্ছেন একটা যে বায়ু যেমন পুষ্প থেকে গন্ধ বৈশিষ্ট্য সক্ষু কণাসমূহ নিয়ে যায়, মক্ষিকা ইত্যাদি বায়ু যখন পুষ্পতে বসে
তখন স্যার ওই বায়ু মানে সূক্ষ্ম কণা মুখ করে নিয়ে যায়, তাতে এই গন্ধটা থাকে। তদ্রূপ জীবন যখন দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করেন তখন সেই সকলকে পঞ্চেন্দ্রিয় মনকে সঙ্গে করিয়া লইয়া যান। এখন প্রশ্নই হবে যে শরীর ত্যাগ করে সঙ্গে সঙ্গে কি আর একটা নতুন শরীর সে পেয়ে যাবে? তা হয় না, সময় লাগে, সূক্ষ্ম অবস্থায় থাকতে হয় তাকে। কিন্তু সেই সূক্ষ্ম অবস্থার মধ্যেই যখন তার শরীরে যাবতীয় ইন্দ্রিয় শক্তি অন্যান্য জ্ঞান প্রবৃত্তি স্বভাব সব সূক্ষ্ম অবস্থায় থাকে, তাকে সূক্ষ্ম শরীর বলা হয়। সপ্তদশ অধ্যায় সপ্তদশ শরীরে অংশ নিয়ে সে সূক্ষ্ম অবস্থায় বাস করে, তখন সেই সবগুলি সে আকর্ষণ করে নিয়ে তার মধ্যে রেখে দেয়। আবার যখন নতুন শরীর ধারণ করে তখন সেখানে সেগুলো সে প্রকাশ করে। এগুলি জীবাত্মার কাজ, জীবাত্মা সূক্ষ্মভাবে এইগুলো করে থাকে। জীবন যখন দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করেন তখন সেই সকলকে পঞ্চেন্দ্রিয় মনকে সঙ্গে করিয়া লইয়া যান। তোমার যে মনটি আজকে আছে সেটি তুমি আগে আগে তোমারই ছিল পূর্বপূর্ব জন্মে, আবার ভবিষ্যতে যে বিভিন্ন জন্মের মধ্যে যখন তুমি যাবে এবং সেই তোমার মন তোমার অভিজ্ঞতা তোমার স্বভাব সেই তার সঙ্গে 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 চলবে, তোমার সঙ্গেই থাকবে। তারপরে আত্মা যখন স্থূল শরীর ত্যাগ করেন তখন তিনি তার মধ্যে টেনে নেন সব ইন্দ্রিয় শক্তিকে। এই ভারী চমৎকার, একবারে সাইন্টিফিক ব্যাপার, কিছুই নষ্ট হয় না জগতে। শরীর চলে যাবে, আত্মা কী করছেন, তিনি যেমন শরীর ধারণ করে সব নিয়ে এসেছিলেন আকর্ষণ করে, আবার তিনি নিজে সেগুলো আকর্ষণ করে নিজের মধ্যে রাখবেন। শরীর ত্যাগ হয়ে যাবে, শরীর চলে যাবে, পুড়িয়ে ফেলবে মানুষের কিংবা পুঁতে ফেলবে, তখন সেই সূক্ষ্ম শরীরে সেই সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলি নিয়ে সে সূক্ষ্ম শরীরে থাকবে যতদিন না সে নতুন শরীর গ্রহণ করছে। এবং আজ পর্যন্ত সেটা কেউ ধারণা করতে বা প্রমাণ করতে পারেনি কতদিন পরে শরীর ত্যাগ করার, কতদিন পরে তাকে আবার নতুন শরীরে আসতে হয়, এটি কোথাও পাওয়া যায় না, আজ পর্যন্ত জানতে পারেনি কেউ। কিন্তু স্বামী অবিন্দ্রনাথ তার একটা ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন যখন সূক্ষ্ম শরীরে থাকতে থাকে আত্মা যখন নতুন শরীর গ্রহণ করবার জন্য দৃঢ় ইচ্ছা পোষণ করবে, ডিজায়ারের ওপর নির্ভর করবে বলছেন, এবং সেই ডিজায়ার অর্থাৎ ইচ্ছাটা যত দৃঢ় হতে থাকবে তত তার আশু সম্ভাবনা হয়ে থাকবে শরীর ধারণ করার, এবং তারপর সে শরীর ধারণ করবে। আত্মা যখন স্থূল শরীর ত্যাগ করেন তখন তিনি তার মধ্যে টেনে নেন সব ইন্দ্রিয় শক্তিকে, এখনকার যে ইন্দ্রিয় শক্তিগুলি রয়েছে সেইগুলিকে তিনি আকর্ষণ করে নিয়ে সূক্ষ্ম শরীর থাকবেন, তারপর নতুন শরীর গ্রহণ করলে সেইখানে সেইগুলি আবার প্রকাশ পাবে। যদি বস্তি আত্মা অনন্ত সত্তার অংশ হন অর্থাৎ পরমাত্মার অংশ হন ও সমস্ত ইন্দ্রিয় শক্তিকে প্রকৃতির কাছ থেকে নিজের কাছে টেনে নেন, তবে কখন তিনি টেনে নেন এটাও জানতে হবে। যখন জীবাত্মার অন্য আরেকটি শরীরের প্রয়োজন হয়, জীবাত্মা সূক্ষ্ম শরীরে থাকছেন, তারপর যখন সে তার শরীর লাভ করবার জন্যে নতুন শরীর নেওয়ার জন্য অতিশয় আগ্রহ ডিজায়ার একে বলা হয় ইচ্ছায়, এই আগ্রহ যত দৃঢ় হবে তত সম্ভাবনা বেশি হবে নতুন শরীর ধারণ করবার জন্য, এবং সেখানে সে ন্যাচারাল সিলেকশন আছে বলা হয়, কোন পিতামাতার গৃহে সে জন্মগ্রহণ করবে সে নিজে ঠিক করে নেয়, আর তার অন্য অন্য সমস্ত মানুষের প্রকৃতি মানুষের সংসারের মধ্যে তার সমস্ত জ্ঞান আছে যে কোন শরীর সংসারের মধ্যে তার উপযুক্ত জ্ঞানের উপযুক্ত বা তার স্বভাবে উপযুক্ত হবে যেখান থেকে সে আরও বড় হতে পারবে, এটি ন্যাচারাল সিলেকশনকে বলে, এটি সায়েন্সেও এটিগুলিকে স্বীকার করা হয়েছে, সেই ফ্যামিলির মধ্যে সে জন্মগ্রহণ করে। যখন জীবাত্মার আরেকটি শরীরের প্রয়োজন হয় তখন তিনি অন্য একটি নতুন শরীরে প্রকাশ ঘটান এবং তার মধ্যেই বাস করতে থাকেন,
তখনই জীবাত্মা ওই সব ইন্দ্রিয়গুলিকে তার সঙ্গে নিয়ে যান ও এগিয়ে চলেন। তখনই জীবাত্মা এই সব ইন্দ্রিয়গুলিকে তার সঙ্গে নিয়ে যান ও এগিয়ে চলেন। বাতাস যেমন ফুলের গন্ধ নিয়ে যায়, বাতাস যেমন ফুলের সঙ্গে বিভিন্ন ফুলের মধ্যে দিয়ে যাতে যেতে সমস্ত ফুলের গন্ধগুলি বাতাসের মধ্যে থেকে থাকে, মিশে থাকে, সেরকম ইন্দ্রিয়াদি মন ইত্যাদি জীবাত্মা সব তার সঙ্গে থেকে থাকে। পরে যখন তিনি আবার শরীর ধারণ করবেন তখন সেইগুলি আবার প্রকাশিত হয়ে থাকে। যখন বাতাস বইতে থাকে ফুলের গন্ধ তার সঙ্গে নিয়ে যায়, তেমনি জীবাত্মা বা এই শরীরের প্রভু যখন অন্য শরীরের প্রকাশ ঘটান তখন সব কিছুই সঙ্গে করে নিয়ে আসেন, সব কিছুই, কিছু বাদ যায় না, স্বভাবের প্রবৃত্তির যা কিছু ছিল সব মনের তাকে সংস্কার বলে সূক্ষ্ম অবস্থায় সেগুলি থাকে। যখন তিনি এই স্তরেই অন্য একটি মনুষ্য শরীর প্রাপ্ত হন তখন তিনি সব ইন্দ্রিয় শক্তিকে নিয়ে আসেন, সেখানেই থাকে প্রাণশক্তি ও জীবনী শক্তি বা স্নায়বিক শক্তি। প্রকৃতি থেকেই তিনি এসব নিয়ে আসেন এবং যখন পুরাতন শরীর ত্যাগ করেন তখন ওইসব শক্তিকে সঙ্গে নিয়ে যান। তাই মৃত শরীর দেখতে পায় না, শুনতে পায় না, যদিও দেখার আর শুনবার যন্ত্রগুলি সেখানে বর্তমান থাকে। মৃত শরীরের কান থাকলেও তার শ্রবণ শক্তি থাকে না, মৃত শরীরে চক্ষু দুটি বিস্ফারিত থাকলেও, রেটিনা থেকে ঠিক থাকলেও, চোখের স্নায়ুগুলি ঠিক থাকলেও, মস্তিষ্কের গ্রন্থিগুলি ঠিক থাকলেও তার দৃষ্টিশক্তি চলে গেছে, কোথায় গেছে? একই প্রকৃতিতে ফিরে গেছে না, না তা চলে গেছে শরীরের প্রভুর সঙ্গে। আত্মা এটিকে সঙ্গে নিয়ে গেছেন, তিনি যেখানে যান সেখানে তাকে সঙ্গে নিয়ে যান। এটি আত্মার সঙ্গে জড়িয়ে থাকে কামনা বাসনার দরুন, সেগুলিকে পরিতৃপ্ত করবার জন্য সেই শক্তি সে সঙ্গে নিয়ে আসে। বাসনার বন্ধনে এটি আত্মার সঙ্গে জড়িয়ে থাকে, কাজে আত্মা তো একের পর এক শরীর ত্যাগ করছে আবার নতুন শরীর নিচ্ছেন, সুতরাং শরীর যা যায় আসে এতে তার কিছু আসে যায় না, সে আছে জীবাত্মার সঙ্গে। তাই সেই জীবাত্মা যখন নতুন শরীর গ্রহণ করবে সেই নতুন শরীরে সেই এই শক্তিকে আবার আকর্ষণ করে নেবে। আত্মা এটিকে সঙ্গে নিয়ে গেছেন, তিনি যেখানে যান সেখানে তাকে সঙ্গে নিয়ে যান। এটি আত্মার সঙ্গে জড়িয়ে থাকে কামনা বাসনার দরুন, বাসনার বন্ধনে এটি আত্মার সঙ্গে জড়িয়ে থাকে। সেই আত্মা হলেন সশরীরী আত্মা, এটি বিদেহী আত্মা হতে পারে তবু এই আত্মা হলেন সূক্ষ্মভাবে সশরীরী, কারণ এর একটি সূক্ষ্ম দেহ আছে, তাতেই থাকে প্রাণশক্তি ইন্দ্রিয় শক্তি ও মন। এটি হচ্ছে সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর বলে একে সংস্কৃতে, সূক্ষ্ম শরীর, কারণ এর একটি সূক্ষ্ম দেহ আছে তাতেই থাকে প্রাণশক্তি ইন্দ্রিয় শক্তি মন। ইন্দ্রিয় শক্তির অন্তর্গত হল ইন্দ্রিয়ানুভূতির সব শক্তি, প্রেম শক্তিও তাদের থাকে। তাই যখন আত্মা একটি মনুষ্য আকারে প্রবেশ করে তখন এ প্রকাশ করে শরীরের রূপ এবং প্রকৃতি থেকে ওইসব শক্তিকে আকর্ষণ করে, আর যখন শরীর ত্যাগ করে তখন সে সঙ্গে নিয়ে যায় ওইসব ইন্দ্রিয়কে ও শক্তিকে এবং তার অনুভূত সমস্ত ইন্দ্রিয়ের বিষয়গুলির ছাপকে, অর্থাৎ অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সমস্ত কিছু থাকে। ঠিক যেমন বাতাস গন্ধগুলিকে নিয়ে যায় ফুল থেকে, কখনো এই অশরীরী আত্মা কেবল শ্রবণ দর্শন স্পর্শন আস্বাদন ও আঘ্রাণের ইন্দ্রিয়গুলিকে ও মনকে নিয়ে ইন্দ্রিয়ের বিষয়গুলির সংস্পর্শে আসে ও মনের মাধ্যমে ভোগ করে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন কর্ণ চক্ষু ত্বক রসনা নাসিকা ও মনকে ব্যবহার করে আত্মা ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ভোগ করে। আত্মা এই শক্তিগুলি নিজের সঙ্গে গ্রহণ করে ইন্দ্রিয়ের বিষয়গুলির সংস্পর্শে আসবার জন্য এবং এই জগতের স্তরে তা ভোগ করবার জন্য। এইভাবে প্রেতত্ত্ববিদদের বৈঠকে সেই অমর প্রভু এসব পার্থিব বিষয়ের ও ইন্দ্রিয়ের বিষয়ের খুব কাছে আসেন। প্রেত মাধ্যমকে পড়তে হবে একটি স্থূল পার্থিব পোশাক, স্থূল পদার্থের সংস্পর্শে আসতে হলে একটি স্থূল পদার্থের জামা পরতে হবে,
ঠিক যেমন একজন ডুবুরি পাতলা জামা পরে সমুদ্রের তলে যেতে পারে না, তাকে অবশ্যই খুব ভারী 40-50 পাউন্ড ওজনের ভারী ধাতু নির্মিত জামা পরতে হবে, তবে জলের চাপেও তলায় ডুবে থাকতে পারবে। সে হয়তো নিজে ওই জামা তুলতে পারবে না, তবুও তাকে ওটি পরতে হবে জলের তলায় গিয়ে কাজ করবার জন্য। তেমনি আত্মা যখন স্থূল বিশ্বরূপ জলের তলদেশে যায় তখন তাকে ভারী জামা পরতে হয়, যেমন আমরা স্থূল শরীর রূপ জামা পরে থাকি। ডুবুরি থাকে ভারী স্থূল জামার তলায়, যদিও সে নিজে অনেক হালকা। তেমনি আত্মা হলেন খুবই হালকা ও সূক্ষ্ম স্থূল শরীরের তুলনায়। শরীরগুলি যেমন যেন জামা, আত্মা ইন্দ্রিয়ের বিষয়বস্তুর সংস্পর্শে এসে তাদের অনুভূতি ভোগ করে। এই শরীরের মধ্যে সেই আত্মা থাকে, ইন্দ্রিয়ের বিষয়বস্তুর সংস্পর্শে এসে তাদের অনুভূতি ভোগ করে। এ পর্যন্ত অধ্যায় নবম শ্লোকে বলা হয়েছে, সত্যং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমিব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ান উপসেবতে। জীবাত্মা চক্ষু ত্বক রসনা নাসিকা এবং মনকে আশ্রয় করিয়া শব্দাদি বিষয় সকল ভোগ করেন, সূক্ষ্ম বস্তুগুলিকে সব ভোগ করেন এই বিভিন্ন শারীর যন্ত্রের মাধ্যমে। কে? কর্তাল শ্রী জীবাত্মা। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি ইন্দ্রিয়ের বিষয় অভিজ্ঞতা লাভ করেন তিনি শরীর থেকে পৃথক, তবে এইসব বিষয়বস্তু মোহগ্রস্ত করতে পারে না, কিন্তু একমাত্র তারাই অনুভব করতে পারেন যারা প্রকৃত জ্ঞানের অধিকারী। যারা মোহগ্রস্ত তারা তাকে অনুভব করতে পারে না। সাধারণ লোক যাদের মন স্থূল পার্থিব স্তরে ইতস্তত বিক্ষিপ্ত থাকে তারা তাকে উপলব্ধি করতে পারে না, তাদের জ্ঞান চক্ষু মুদ্রিত তাই তারা দেখতে পায় না। মানে বিষয়টি তোমার বলছেন জ্ঞানচক্ষুর মাধ্যমেই সেটাকে দেখতে হয়, যার জ্ঞানচক্ষু উন্মিলিত নয়, জ্ঞানমূর্তি প্রস্ফুট হয়নি, তারা তাকে দেখতে পাবে না। সূক্ষ্মতর রাজ্যে কী ঘটছে তারা তাকে অনুভব করতে পারে না, যদিও তিনি শরীরে অধিষ্ঠিত থাকেন। যেমন যেসব সাধারণ লোক স্থূল ইন্দ্রিয় স্তরে রয়েছে তারা ইন্দ্রিয় শক্তির প্রভুকে অনুভব করতে পারে না, যে জীবাত্মা। অথবা বলা যায়, যখন জীবাত্মা সূক্ষ্ম দুঃখের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভ করতে থাকে তখন তারা সত্যকে উপলব্ধি করতে পারে না, কেন সত্য হচ্ছে সূক্ষ্ম বস্তু। তারা বলে, জীবন হলো একটি বিশেষ রকম শক্তি সম্বলিত স্থূল শরীর, যা বুদ্ধি নামক মস্তিষ্ক কেন্দ্রে একরকম স্পন্দন সৃষ্টি করে এইসব অদ্ভুত কাণ্ড করে, কেবল মৃত্যু হলেই এইসব ক্রিয়ার সমাপ্তি ঘটে। যতক্ষণ জীবাত্মা আছেন শরীরের মধ্যে ততক্ষণ সেগুলো বুঝতে পারা যায় কোথায় কী ঘটছে না ঘটছে। জীবাত্মা শরীর ছেড়ে চলে গেলেই সে এই সমস্ত ইন্দ্রিয় শক্তিকে আকর্ষণ করে নিয়ে যায়, এই জন্যে তখন ধীরে ধীরে তার এই সমস্ত ইন্দ্রিয়গুলি আর কাজ করতে পারে না। তাই বলছেন, এইসব লোক ইন্দ্রিয়ের বিষয়গুলির মনোহারিত্বে মুগ্ধ হয়ে যায়, তাদের ইন্দ্রিয়ানুভূতি তাদের সংসারে জড়িয়ে ফেলে, সত্য থেকে সরিয়ে রাখে। ইন্দ্রিয়ানুভূতির বাইরেও অনেক কিছু সত্য বস্তু রয়েছে, তাদের জ্ঞানচক্ষু খোলে না। অথচ যারা জ্ঞানচক্ষু খোলার ব্যাপারে সফলকাম হয়েছে, এই জ্ঞানচক্ষু হচ্ছে অন্তরের বস্তু, সেটা বাইরে দেখা যাবে না তার অস্তিত্ব। অথচ যারা জ্ঞানচক্ষু খোলার ব্যাপারে সফলকাম হয়েছে তারাই কেবল আত্মার স্বরূপ উপলব্ধি করে। ওই জন্যই এটি জ্ঞানচক্ষুর মাধ্যমেই আত্মানুভূতি হয় এই অধ্যায়ের শিরোনাম দিয়েছেন। অথচ যারা জ্ঞানচক্ষু খোলার ব্যাপারে সফলকাম হয়েছে তারাই কেবল আত্মাস্বরূপ উপলব্ধি করে, বুঝতে পারে আত্মা কখন শরীর ত্যাগ করে, তারা বুঝতে পারে কখন শরীরে অবস্থান করে ইন্দ্রিয়ের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা লাভ করে এবং বিভিন্ন প্রাকৃতিক গুণে ভূষিত হয়, তারা বুঝতে পারে যারা আত্মচক্ষু লাভ করেছে, জ্ঞানচক্ষু বলে। সেটাও অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন পঞ্চদশ অধ্যায়ের মধ্যে 10-11 শ্লোকে, উৎক্রামন্তম স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম
বিমুড়ায় নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞানে চক্ষুষ যতন্ত যোগিনশ্চ ইনং পশ্যন্তি আত্মন্নবস্থিতম যতন্তপি অকৃতাত্মানো নৈনং পশ্যন্তি অচেতস। অর্থাৎ জীবাত্মা কীরূপে সত্যাদি জ্ঞানযুক্ত গুণযুক্ত হইয়া দেহে অবস্থিত থাকিয়া বিষয়সমূহ ভোগ করেন অথবা কীরূপে দেহ হইতে উৎক্রান্ত হন তাহা অজ্ঞ ব্যক্তিগণ দেখিতে পান না, কিন্তু যিনি জ্ঞানীগণ জ্ঞান নেত্রে তাহা দর্শন করিয়া থাকেন। সাধনে যত্নশীল যোগীগণ আপনাতে অবস্থিত এই আত্মাকে দর্শন করিয়া থাকেন, এই সাধনার দ্বারা এই জানা যায়। কিন্তু যাহারা অজিতেন্দ্রীয় ও অবিবেকী তাহারা যত্ন করিলেও ইহাকে দেখিতে পায় না, সূক্ষ্ম শক্তির বিকাশ এগুলি নেই। যোগীরা তারা সেগুলোকে জানতে পারে, দেখতেও পায় কী ঘটছে না ঘটছে, শরীর ত্যাগ করার সময়তে কীভাবে জীবাত্মা তার সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলিকে আকর্ষণ করে রাখছে, সেই সমস্ত শক্তিগুলি এই জীবনের জীবন্ত অবস্থা থেকে ধীরে ধীরে সরে গিয়ে শরীর ঘুমিয়ে পড়ছে, মনে হচ্ছে এইবারে শরীর চলে যাবে। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে পূর্ণটি বলা হয়েছে, পরমাত্মা কেবল জ্ঞানচক্ষুর দ্বারাই দৃষ্ট হন। তিনি বলেন যিনি শরীর ত্যাগ করেন, শরীরে অবস্থান করেন বা শারীরিক সুখ ভোগ করেন, যিনি সর্বগুণে ভূষিত তাকে মোহগ্রস্ত লোক অনুভব করতে পারে না। মোহগ্রস্ত মানে জগতের প্রতি তার টান, বিষয় জগতের প্রতি টান, বিশেষ বিভিন্ন বিষয়ের প্রতি তার চক্ষু নেত্র কর্ণ এই সমস্ত কর্ণ শক্তিগুলি সেখানেই আকর্ষিত হচ্ছে, সেই জন্য মোহগ্রস্ত হয়ে আছে, সে মোহগ্রস্ত লোক অনুভব করতে পারে না। তারাই দেখেন অনুভব করেন যাদের জ্ঞানচক্ষু বিদ্যমান। দশম শ্লোক সেটি যেটা বলেছে, উৎকামন্তম স্থিতমব্যাপী ভুঞ্জানং বা গুণান্বিতম বিমুড়া নানি পশ্যন্তি পশ্যন্তি জ্ঞানে চক্ষুষ। যারা বিমুড়চিত্ত যাদের মধ্যে জ্ঞানচক্ষু খোলেনি তারা এইসব কথা জানে না। জানে কারা? পশ্যন্তি জ্ঞানে চক্ষুষ, যার জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে তারাই দেখতে পায়। এই জ্ঞানচক্ষুর হচ্ছে অন্তরেন্দ্রিয়। মহা সেজনী বলেছে জ্ঞানচক্ষুর মাধ্যমেই আত্মানুভূতি হয়। আত্মাকে অনুভব করতে গেলে স্পিরিট বাই স্পিরিট, আমি আমাদের গুরু মহারাজ প্রজ্ঞানন্দজি মহারাজ খুব এই শব্দটি ব্যবহার করতেন তার ক্লাসের সময় আমরা শুনছি, স্পিরিট বাই স্পিরিট, নো দি স্পিরিট, আত্মার ইংরাজিতে বলা হয় স্পিরিট আত্মাকে। এইবার আত্মাকে জানতে গেলে নিজে স্পিরিট হতে হবে, নিজের স্পিরিটকে জানতে হবে, নিজের স্পিরিটের মধ্যে বাস করতে হবে। এই স্পিরিটের মধ্যে বাস করলে আরেকটা স্পিরিটকে আমরা দেখতে পাব, নাহলে আমরা জানতে পারবো না। আমি যে মোহগ্রস্ত হয়ে রয়েছি অন্য বিষয় ভোগের দিকে, মন আমাদের চিত্ত সেই দিকে নির্দিষ্ট হয়ে রয়েছে, সেই জন্যে সূক্ষ্ম জগতে কী ঘটছে, মৃত্যুর সময় কী হচ্ছে, এগুলি জ্ঞানচক্ষু ছাড়া জানতে পারা যায় না, দেখা যায় না। পরমাত্মা কেবল জ্ঞানচক্ষুর দ্বারাই দৃষ্ট হন। তিনি বলেন, শ্রীকৃষ্ণ বলেছেন যিনি শরীর ত্যাগ করেন, শরীরে অবস্থান করেন না বা শারীরিক সুখ ভোগ করেন, শরীরে অবস্থান করেন বা শারীরিক সুখ ভোগ করেন, যিনি সর্বগুণে ভূষিত তাকে মোহগ্রস্ত লোক অনুভব করতে পারে না। তারাই দেখেন অনুভব করেন যাদের জ্ঞানচক্ষু বিদ্যমান, উপরন্তু যারা চেষ্টা করেন যারা যোগ শক্তি সম্পন্ন তারা অনুভব করেন যে পরমাত্মা জীবাত্মায় অবস্থিত। আমাদের একটা কথা মনে পড়ছে, রানীর আশ্রমের শরীর যখন চলে গেল তখন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছেন, তিনি দেখছেন যে রানী রাসমণির শরীর থেকে জীবাত্মা ঊর্ধ্বে উঠে অনন্তে মিশে গেল। শ্রীরামকৃষ্ণ এটা জানতে পেরেছিলেন, এই যে সূক্ষ্ম আত্মাকে দেখতে পাওয়া এটি জ্ঞানচক্ষু শ্রীরামকৃষ্ণের পক্ষেই সম্ভব হয়েছিল। উপরন্তু যারা চেষ্টা করেন যারা যোগ শক্তি সম্পন্ন তারা অনুভব করেন যে পরমাত্মা জীবাত্মায় অবস্থিত। যারা অশুদ্ধ জ্ঞানহীন তারা তাঁর দেখা পায় না। প্রকৃতপক্ষে যারা মানসিক ভারসাম্যযুক্ত যারা চেষ্টা করে তারা দেখে পরমাত্মা বুদ্ধিতে অবস্থিত। তাই তপশ্চর্যা ও ইন্দ্রিয় সংযম হল অবশ্য কর্তব্য,
ব্রহ্মানুভূতির বা আত্মানুভূতির জন্য। এগুলি যারা ধ্যান অভ্যাস করেন, সাধন জগতে যারা সমাধিস্থ হন, সেই সমাধির মাধ্যমে যে জ্ঞান, সেই জ্ঞান ওই অন্তর্লোকের আলোকে দেখা যায়, সেই জ্ঞানটি বাইরের আলোতে দেখা যায় না, সেই জন্য সকলে সেটিকে দেখতে পায় না। তাই তপশ্চর্যা ও ইন্দ্রিয় সংযম হলো অবশ্য কর্তব্য ব্রহ্মানুভূতির ও আত্মানুভূতির জন্য, তাহলে ওই জ্ঞানচক্ষু উন্মিলিত হয় সাধনার মাধ্যমে, উন্মিলিত হলে তখন সে এইসবগুলি দেখতে পায়। এইসব লোক ইন্দ্রিয়ের বিষয়গুলির মনোহারিত্বে মুগ্ধ হয়ে যায়, তাদের ইন্দ্রিয়ানুভূতি তাদের সংসারে জড়িয়ে ফেলে, সত্য থেকে সরিয়ে রাখে, তাদের জ্ঞানচক্ষু খোলে না। অথচ যারা জ্ঞানচক্ষু খোলার ব্যাপারে সফলকাম হয়েছে, তারাই কেবল আত্মার স্বরূপ উপলব্ধি করে, বুঝতে পারে আত্মা কখন শরীর ত্যাগ করে, কখন শরীরে অবস্থান করে ইন্দ্রিয়ের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা লাভ করে এবং বিভিন্ন প্রাকৃতিক গুণে ভূষিত হয়। প্রাকৃতিক গুণ কী কী? যা দিয়ে আমরা সুখ দুঃখ নির্বুদ্ধিতা প্রভৃতি অনুভব করি তাকে গুণ বলা হয়। এই গুণগুলি তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যেমন ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়ে আমরা জেনেছি। এই গুণগুলি প্রকৃতির, তার মধ্যে সুখ আনন্দ উল্লাস জীবন বোধশক্তি ধীশক্তি হল সত্য শ্রেণীর গুণ, আর বাসনা দুঃখ শোক যন্ত্রণা ক্রিয়াশীলতা শারীরিক কর্ম মানসিক কর্ম হল রজশ্রেণীর গুণ। বুদ্ধিহীনতা বা জড়তা আলস্য নির্বুদ্ধিতা অন্যমনস্কতা নিষ্ক্রিয়তা রোগ ও অজ্ঞতা হল তমশ্রেণীর গুণ। এই প্রকৃতির যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি সত্য রজতম, এই যে প্রকৃতির যে গুণটা প্রবল তখন তাদের জীবনের মধ্যে এই জিনিসগুলিও সক্রিয় হয়। যেমন প্রাকৃতিক এই গুণগুলি, সত্য শ্রেণীর গুণ কী? তার মধ্যে সুখ আনন্দ উল্লাস জীবন বোধশক্তি ধীশক্তি এগুলি হলো সত্য শ্রেণীর গুণ। আর রজগুণটা কী হবে? রজশ্রেণীর গুণ, বাসনা দুঃখ শোক যন্ত্রণা ক্রিয়াশীলতা শারীরিক কর্ম মানসিক কর্ম হলো রজশ্রেণীর গুণ। আর তমশ্রেণীর গুণ কী? বুদ্ধিহীনতা জড়তা আলস্য নির্বুদ্ধিতা অন্যমনস্কতা নিষ্ক্রিয়তা রোগ ও অজ্ঞতা হলো তমশ্রেণীর গুণ। সুতরাং ওই প্রকৃতির গুণের অনুযায়ী তাদের মধ্যেও এই বিভিন্ন স্তরের গুণের প্রকাশ দেখা যায়। সত্য রজতম এই তিনটে শক্তি থাকে, আছে তিনটে শক্তির বিকাশ ভিন্ন ভিন্ন প্রকারের, তাই কী কী কোনো বলা হলো। তার মধ্যে আবার তারতম্য হতে পারে, যেহেতু তিনটির মিশ্রণে আবার নানা রকম হেরফের হয়। তা ঠিক ঠিক একমাত্র সত্য একমাত্র রজ একমাত্র তম থাকে না কোনো সময়, এই তিনটির সংমিশ্রণ সবসময়ই আসে, কম বেশি পারমুটেশন কম্পিটিশন করা হয়, কম বেশি থাকবে এই তিনটি। শুদ্ধ সত্য শুদ্ধ রজ শুদ্ধ তম বড় একটা দেখা যাবে না, কোনো জিনিসটাই শুদ্ধ নয় জগতে, সব কিছুই অশুদ্ধ, এর সঙ্গে ওটা মিশে আছে ওর সঙ্গে ওটা মিশে আছে ইত্যাদি। জ্ঞানের ক্ষেত্রেও সেই রকম অজ্ঞান মিশ্রিত থাকে জ্ঞানের মধ্যেও, ওই সন্দেহ রূপে সেগুলি থাকে। আবার যখন জ্ঞান হয় তখন সেই অজ্ঞান দূর হয়ে যায় মন থেকে, এই জন্য জ্ঞান লাভের জন্য মানুষ শাস্ত্র জ্ঞান লাভ করে, গুরু সান্নিধ্যে যায় সেখান থেকে জেনে নেয়, তাদের অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়। এইরকম করে জেনে যতই জানা হয় ততই ওই জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয়, জানতে 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 তখন তার জ্ঞানের যখন পরিসমাপ্তি ঘটে তখন সেও জ্ঞানী হয়ে যায়। সে জ্ঞানের দৃষ্টি সম্পূর্ণ ভিন্ন, তিনি দেখছেন জগতে তিনটি সত্য রজতম তিনটি গুণের অনুযায়ী সবসময় সবাই মানুষ কাজ করছে, কেউ সত্যগুণী রয়েছে রজগুণী রয়েছে তমগুণী রয়েছে, কিন্তু কখনো কখনো কোনো কোনো শক্তির দ্বারা চালিত হচ্ছে, কোনো কখনো জ্ঞানস্বরূপ সত্যগুণে, কখনো আবার কর্মের মাধ্যমে রজগুণে,
অথবা নিদ্রা আলস্যতার মধ্যে তমগুণে এইসব সব তিন রকম গুণে সত্য রজতম প্রাকৃতিক গুণ এই প্রকৃতিতে বাস করতে থাকলে এই তিনটি গুণের মাধ্যমেই তাকে বাস করতে হবে। তাই বলছেন এইসব বিভিন্ন গুণ প্রকৃতিতেই অবস্থান করে, তারা আত্মায় অবস্থান করে না, আত্মাতে এই সমস্ত কোনো গুণ নাই কিন্তু প্রকৃতিতে আছে, প্রকৃতি থেকে আকর্ষণ করে নেয়, তারা আত্মায় অবস্থান করে না গুণগুলি, কেবল বেষ্টি আত্মা ওইসব অবস্থার কোন কোনটির দ্বারা প্রভাবিত হয়। যখন শারীরিক অবস্থার সঙ্গে ওইগুলির সমতা থাকে তখন আমরা নিজেদের সুখী বলে বোধ করি, ওই অবস্থাগুলি ভিন্ন হলে আমাদের বোধ হয় ভিন্ন ভিন্ন। যখন পারিপার্শ্বিক অবস্থায় পড়ে তোমরা কিছু কাজ করতে বাধ্য হও তখন তোমরা তা করে থাকো, অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার কর্মও বদলে যায়। কখনো কখনো আত্মায় সুখগুণ আরোপিত হয়, কখনো আরোপিত হয় দুঃখ ও শোক, কখনো সৌভাগ্য কখনো দুর্ভাগ্য, কখনো নির্বুদ্ধিতা জড়তা অজ্ঞতা প্রভৃতি। যখন মস্তিষ্ক আর কাজ করতে চাইছে না তখন মস্তিষ্ক নির্বোধ হয়ে গেছে, কিন্তু তুমি ভেবো না যে আত্মা নির্বোধ হয়ে গেছে, আত্মাশক্তি সব সময় একই রকম। এক্ষেত্রে মন বা আত্মার পোশাক ও বিশেষ বিশেষ অবস্থায় বিশেষ বিশেষ গুণই প্রভাবিত হয়, কিন্তু আত্মা সর্বদাই এইসব অবস্থার প্রতি অনাসক্ত থাকে। এইসবগুলি তো আমরা জানি না, যারা জানে না তারা কী করে বুঝবে, কিন্তু যারা যোগী তারা দেখতে পায় বুঝতে পারে কোন সময় সত্যগুণ কাজ করছে, কোন সময় রজগুণ কাজ করছে, কোন সময় তমগুণ কাজ করছে, সেই অনুযায়ী তারা সেগুলিকে নির্দিষ্ট অবস্থার মধ্যে নির্দিষ্ট পরিধির মধ্যে রেখে দেয়, তার বেশি তাকে বাড়তে দেয় না, সতর্ক থাকে। অজ্ঞ লোক এইসব অবস্থাকে প্রকৃতির গুণ থেকে পৃথক করতে পারে না। তুমি অনুভব করো যে তোমার স্নায়ু দুর্বল হয়েছে, কিন্তু আত্মার স্নায়ু দুর্বল্য হতে পারে না। তুমি নিজেকে আত্মা বলে জানো না বলে তুমি বলছো তোমার স্নায়ু দুর্বল হয়ে গেছে, এই যেমন মস্তিষ্কে এরকম গোলমাল হয়ে গেছে, চিকিৎসা করছি ইত্যাদি, কিন্তু আত্মার কোনো সময় সেই দুর্বল থাকে না, আত্মার স্নায়ুই ওই নেই। স্নায়ু দুর্বল্য হবে কেমন করে? স্নায়ু দুর্বল্য হয় শরীরের, আত্মার নয়। আমরা যদি আত্মার স্বরূপ সবসময় জানতে পারি বা সবসময় মনে রাখতে পারি তাহলে এসব কিছুই আমাদের অসক্ত করে না। তাই তোমার স্নায়ু দুর্বল্য হতে পারে, তোমার আত্মার নয়। তোমার স্নায়ু দুর্বল্য হতে পারে, তুমি শরীরকে নিজেকে বলছো মনে করছো আত্মা, শরীর আত্মা নয়, আত্মা অবিনাশী শরীর বিনাশী, তাই বুঝে দেখো শরীর থেকে আত্মা সম্পূর্ণ ভিন্ন বস্তু তোমার মধ্যেই রয়েছে, কিন্তু তুমি যদি জানো নিজেকে আত্মা বলে তাহলে শরীরের এই সময়ের জন্য তুমি দুঃখপ্রাপ্ত হবে না। অজ্ঞ লোক এসে অবস্থাকে প্রকৃতির গুণ থেকে পৃথক করতে পারে না। তুমি অনুভব করো যে তোমার স্নায়ু দুর্বল হয়েছে, কিন্তু আত্মার স্নায়ু দুর্বল্য হতে পারে না, আত্মার স্নায়ুই নেই, স্নায়ু দুর্বল্য হবে কেমন করে? তাই তোমার স্নায়ু দুর্বল্য হতে পারে, তোমার আত্মার নয়। তোমার স্নায়ু দুর্বল্য হতে পারে কিন্তু তোমার আত্মার হয়নি। যার এইসব প্রাকৃতিক গুণ আছে এবং স্নায়ু মন ও শরীর আছে সে এইসব গুণ ও অবস্থার দ্বারা প্রভাবিত হয়। প্রাকৃতিক গুণ আছে, প্রাকৃতিক গুণ তো সকলেরই থাকবে, এবং স্নায়ু মন ও শরীর আছে, অর্থাৎ সেগুলি বিকল হয়ে যায়নি, সেই সব এইসব গুণ ও অবস্থার দ্বারা তারা প্রভাবিত হয়। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।